মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আপনজনদের থেকে দূরে চলে যান বহুজন, পারিশ্রমিক বেশি, সংসার চালাতে সেই পারিশ্রমিকই সম্বল। তবে বছরভর কাজ করলেও ঈদের ছুটিতে বাড়ি আসতে মন আকুল হয়ে ওঠে পরিযায়ী শ্রমিকদের। আর সেই আকুলতা নিয়েই কেরল থেকে হরিহরপাড়ায় ছুটে এসেছেন মোহাম্মদ শরীফ শেখ। শারীরিক অসুস্থতা হলেও বাড়ি ফেরার ইচ্ছে পূরণ হয়েছে তার। ঈদের আগেই খুশির আবহ পরিবার জুড়ে, নতুন জামা কাপড় পেয়ে হাসি ফুটেছে বাড়ির খুদে সদস্যদের মুখেও। কোথায় ছিল তোমার আব্বু? আমার আব্বু কেরালায় ছিল। আব্বুকে পেয়ে আমরা খুব খুশি। এবার ঈদে কোথায় যাবে? ঈদে আমরা সবাই বেড়াবো, দীঘায় আমরা সবাই বেড়াবো। আর ঈদের দিন কি কি করবে? ঈদের দিন ঘুরে বেড়াবো শুধু। দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরবের দিনে প্রিয়জন ঘরে ফেরায় আনন্দেই সকলে। বাইরে যেতে হয়েছিল কেন? কারণ আমরা গরিব মানুষ, এরকম বাইরে না গেলে তো ধরেন সংসার চলবে না, তার জন্য আমাদের বাইরে যেতে হয় আমাদের স্বামীদেরকে। তো এবার নতুন ধরনের পরব এসছে, তার জন্য বাড়িতে এসছে, এবং পায়ে আসতো কি আসতো না, পায়ে আপনার অসুবিধা হয়েছে, লেগেছে, তার জন্য বাড়ি এসছে। তো বাজার মাঝে ঈদের করে দিল, এবার ঈদের পর হয়তো পরবের পর আবার যাবে কেরালাতে। এবার আসলো তো খুশি তো? হ্যাঁ খুশি। স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরে দুই ছেলে। মা সেলাই মেশিনে কাজ করেন আর ভিন রাজ্যে কাজ করে দুই ছেলে। তবে আনন্দের দিনে ছেলে বাড়িতে আসায় খুশির রেশ পরিবারে। বাইরে কোথায় যায়? বাইরে যায়, কেরলা যায়, তোমার ওই বিহার আছি বলছে ওখানে যায় ছোট বাচ্চাটা। যে এভাবে খরচা, এখন দুবার যাওয়া হলো ছোটটা। বাড়িতেও ফিরেছে? হ্যাঁ বাড়িতে ফিরেছে, ঈদে আসলো এখন। ঈদে বাইরে থাকে আপনার কি? বাইরে থাকে একটা মায়েদের চিন্তা থাকবে, একটা বাইরে দুঃখ নাই, ছেলেরা আসবে ঈদে বেড়াবে আনন্দ করবে, তাই ছেলেরা এখন বাড়িতে আসলো, সবাই মিলে এখন ঈদ আনন্দ করে কাটাবো। ঈদের ছুটিতে পরিবারের সাথে থাকতে পেয়ে খুশি শরীফ শেখও। হেসে খেলেই ঈদের দিন কাটাবেন, চলছে তারই প্রস্তুতি। কিরকম অনুভূতি বলতে, আমরা দেশে সেই পরিমাণে ইনকাম করতে পারি না যা ছেলে এবং বউর মুখে হাসি ফোটানোর মতো সমর্থ হয় না, সেই জন্য আমাদেরকে কেরলে যেতে হয়। সেখানে গিয়ে দেখছি যে দুটো পয়সা ইনকাম করতে পাচ্ছি, এবং তারাও সে তাদের কষ্ট হলেও তারা সেরকম কষ্ট অনুভূতি করে না, যেহেতু পয়সার জন্য আমরা ওখানে আছি। এটাই ছেলেমেয়েরা খুব খুশি? হ্যাঁ ছেলেমেয়েরা খুব খুশি বাবাকে পেয়ে। হ্যাঁ তাহলে ঈদটা এখানেই কাটছে এবার? হ্যাঁ ঈদটা এখানেই কাটছে ইনশাল্লাহ। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা।